ম্যাচ পাতানোর কেলেঙ্কারিতে তোলপাট দেশের ফুটবল অঙ্গন। রোববার কমলাপুর স্টেডিয়ামে সবার চোখের সামনে সোশ্যাল ওয়েলফেয়ারকে ডেলিগেশন থেকে বাঁচাতে 5 লাখ টাকার বিনিময়ে ম্যাচ ছেড়ে দিয়েছিল ঢাকা ইউনাইটেড। ক্যামেরায় ওই ঘটনা ধরা পড়ার পর আরও অনুসন্ধানে নামে 71 টিভি। পাতানো খেলা নিয়ে সরাসরি কথা বলতে আপত্তি সবার, সে কারণেই নিজেকে লুকিয়ে ম্যাচ ফিক্সিং ইস্যুতে 71-এর কাছে খোলাখুলি কথা বলেছেন সিনিয়র ডিভিশন লীগের সাথে জড়িত একজন। আমরা কিন্তু জানি কোনটা পাতানো খেলা হয়েছে, সব জানি, কিন্তু আমরা কিন্তু ওইভাবে বলতে পারবো না। কতগুলো ম্যাচ পাতানো হয়েছে? অনেক ম্যাচ হয়েছে, 5-7টা ম্যাচ হতে পারছে, মহাকালী ওয়ান্ডার্স বলতে পারেন। আসলে এরা এক একজন এক একভাবে করে না, কেউ সম্পদ দিয়ে, কেউ টাকা দিয়ে, কেউ পয়সা দিয়ে, আসলে তাই এইভাবেই হয় নাকি? সন্দেহ করা হচ্ছে এবারের সিনিয়র ডিভিশনে অন্তত 7-8টা ম্যাচ নাকি পাতানো হয়েছিল। ঘুরে ফিরে এই কাজে জড়িত থাকার তালিকায় উঠে এসেছে সোশ্যাল ওয়েলফেয়ার, ঢাকা ইউনাইটেড, বাসাবো তরুণ সংঘ, মহাখালী একাদশ, ওয়ান্ডারার্সের সাথে চ্যাম্পিয়ন স্বাধীনতা ক্রীড়া সংঘের নামও। সিনিয়র ডিভিশনের পাতানো ম্যাচের ধাক্কা লেগেছে বাফুফের বড় কর্তাদের গায়েও। বিষয়টা উঠে এসেছে নির্বাহী কমিটির জরুরি সভাতেও। অতীতে প্রমাণের অভাবে ঠিকঠাক শাস্তি দিতে পারেনি ফেডারেশন, এবারে কিন্তু প্রমাণের অভাব নেই। তদন্তর ব্যাপার আছে, ক্লাবের অফিসিয়াল ডাকা হবে, এইগুলো যদি মনে করেন ঢালাও করে লিখি তাহলে আসল তথ্যটা হয়তো গোপন হয়ে যেতে পারে। আমাদেরকে সুযোগ দেন, সময় দেন, সঠিক সিদ্ধান্তটা আপনারা দেখতে পারবেন এবং এটাতে কাজ চলছে। বাফুফের চিঠি পেয়ে মাঠে নেমেছে মহানগরীর লীগ কমিটি। আপনার 71-এ আমি নিজে দেখেছি, এত সুন্দর রিং করে দেখায় দিচ্ছেন, তা আমার মনে হয় যে এটা বাঁচার কোনো আমি স্কোপ দেখতেছি না। এক বিন্দু ছাড় পাবে না, সে যত বড় শক্তিশালী হোক, তার পানিশমেন্ট বিধি অনুযায়ী যেটা আছে তাকে সেটা পাওয়াতেই হবে। 71 টিভির ফুটেজ আর লীগ কমিটির কর্তার বক্তব্যে নিশ্চিত এবারে সিনিয়র ডিভিশনে পাতানো খেলা হয়েছে। এখন দেখার অপেক্ষা পাতানো খেলার সাথে জড়িতদের বিরুদ্ধে কি অ্যাকশন নেয় ফুটবল ফেডারেশন। উপল নন্দী, 71, ঢাকা।